দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলকে খুশি করতে ইরান বিরোধী যে বক্তব্য দিল বাইডেন। আরো থাকছে ইরাকি যোদ্ধা নিহত হওয়ার পর সিরিয়ায় মার্কিন ঘাঁটি আক্রান্ত। জানিয়ে দিব আইএস সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান ব্লিংকেনের। থাকছে সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা। জানিয়ে দেব ভারতের সামরিক ঘাটিতে পরপর দুই দিন ড্রোন হামলা কি বলছে গোয়েন্দারা। এবং সর্বশেষ জানিয়ে দেব বাজেট ঘাটতির জন্য বন্ধ হতে পারে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ইসরায়েলকে খুশি করতে ইরান বিরোধী যে বক্তব্য দিলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি শিশু হত্যাকারী ইসরায়েলকে খুশি করতে নিজের ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সব ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বাইডেন ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক বৈঠকে ইরান বিরোধী বক্তব্য দেন। তিনি বলেন, আমার শাসনামলে ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। আমেরিকা, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো বহু বছর ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করায় দায়ে অভিযুক্ত করেছে। তেহরান শুরু থেকে কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। ইরান বলছে তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে পারমাণবিক অস্ত্র আমেরিকা, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলো বহু বছর ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করায় দায়ে অভিযুক্ত করেছে। তেহরান শুরু থেকে কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। ইরান বলছে তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যে পরিচালিত হচ্ছে। ইরানি কর্মকর্তাদের মতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি বা সংস্থা বা আইইই এর সদস্য দেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার তেহরানে রয়েছে। আইইই এখন পর্যন্ত অসংখ্য প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে ইরান শান্তিপূর্ণ কাজে পরমাণু তৎপরতা চালাচ্ছে এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো চেষ্টা চালায়নি। ইরাকি যোদ্ধা নিহত হওয়ার পর সিরিয়ায় মার্কিন ঘাঁটি আক্রান্ত। সিরিয়ায় অবৈধভাবে স্থাপিত মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাক সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বিমান হামলার 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে সিরিয়ায় মার্কিন ঘাঁটি আক্রান্ত হলো। সোমবার রাতে সিরিয়ায় পূর্বাঞ্চলীয় দেইর আজ্জোর প্রদেশে রকেট হামলা হয় বলে নিজস্ব কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এতে বলা হয়েছে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী SDF নিয়ন্ত্রিত অমর গ্যাস ক্ষেত্রের কাছে এ রকেট হামলা হয়েছে। সিরিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াইন মরট্টো জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় রাত 7:45 সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপর কয়েক দফা রকেট হামলা হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। হামলায় সম্ভাব্য অন্যান্য ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন। সিরিয়া সরকারের অনুমতি বা জাতিসংঘের অনুমোদন ছাড়াই দেশটিতে অবৈধভাবে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য ইরাকি পার্লামেন্টে আইন পাশ হওয়া সত্ত্বেও জোর করে দেশটিতে সেনা মোতায়েন করে রেখেছে সাম্রাজ্যবাদী আমেরিকা। এর আগে রোববার মার্কিন যুদ্ধ বিমান থেকে ইরাক সিরিয়া সীমান্তবর্তী তিনটি স্থানে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বোমাবর্ষণ করা হয়। পেন্টাগন দাবি করেছে এসব অবস্থান থেকে মার্কিন স্বার্থ বিরোধী ড্রোন হামলা পরিচালনা করা হয়। ইরাকের সাবমেরিন নিউজ চ্যানেল জানিয়েছে ইরাকের জনপ্রিয় আধা সামরিক বাহিনী হাসুদ আর শাবির ফটিস্থ ব্রিগেডের সদর দপ্তরে রোববারের মার্কিন বিমান হামলায় 4 ইরাকি যোদ্ধা নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল হাসুদ আশাবি। এছাড়া ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি মার্কিন বিমান হামলাকে ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে এর নিন্দা জানিয়েছেন। আইএস সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান ব্লিংকেনের। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী SDF এর নিয়ন্ত্রিত কারাগারে প্রায় 10,000 আইএস
সন্ত্রাসী আটক রয়েছে। এসব সন্ত্রাসীদের বেশিরভাগই আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর অধিবাসী। ইতালির রাজধানী রোমে সোমবার মার্কিন নেতৃত্বাধীন কথিত আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। 2019 সালের ফেব্রুয়ারি মাসে পর এই প্রথম এই জোটের সম্মেলন অনুষ্ঠিত হল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের স্থায়ীভাবে আটক রাখার সুযোগ নেই। এসব সন্ত্রাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠালে তাদের বিচার করা বা সংশোধনাগারে পাঠানোর সুযোগ তৈরি হবে। অ্যান্টনি ব্লিংকেন বলেন, আইএস সন্ত্রাসীদের বর্তমানে যে অবস্থায় রাখা হয়েছে তা ব্যাখ্যার অযোগ্য এবং এ অবস্থা চিরকাল চলতে পারে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে একবার ওয়াশিংটনের একই ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছিল ফ্রান্স ও ব্রিটেন। ইরাক ও সিরিয়ায় দায়েশের দৌরাত্মের সময় ব্রিটেন ও ফ্রান্স থেকে হাজার হাজার সন্ত্রাসী আইএস এ যোগ দিয়েছিল। এ কারণে দেশ দুটি এই ভয়ে শঙ্কিত যে এসব উগ্র চিন্তাধারার সন্ত্রাসীকে ফেরত নিলে তারা ফ্রান্স ও ব্রিটিশ সমাজে নিরাপত্তা সংকট তৈরি করবে। সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা। সিরিয়ায় অবৈধভাবে স্থাপিত মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ইরাক সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বিমান হামলার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সিরিয়ায় মার্কিন ঘাঁটি আক্রান্ত হল। সোমবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে এ রকেট হামলা হয় বলে নিজস্ব কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন সমর্থিত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী এসডিএফ নিয়ন্ত্রিত ওমর গ্যাস ক্ষেত্রের কাছে এ রকেট হামলা হয়েছে। সিরিয়ায় মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ওয়াইন মরট্টো জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় রাত 7:45 সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর ওপর কয়েক দফা রকেট হামলা হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। হামলার সম্ভাব্য অন্যান্য ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন। ভারতের সামরিক ঘাঁটিতে পরপর 2 দিন ড্রোন হামলা, কি বলছে গোয়েন্দারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিমান ও সেনা ঘাঁটিতে গত শনি ও রোববার ড্রোন হামলা হয়েছে। এ ঘটনায় ভারতের সামরিক সূত্রগুলো উদ্বিগ্ন বলে জানা গেছে। ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, জয়শ ই মোহাম্মদ অথবা লস্কর ই তৈয়বা এই ড্রোন হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। খুব কম খরচে প্রতিপক্ষের মধ্যে উৎকণ্ঠা ছড়াতে এই পথ বেছে নেওয়া হয়ে থাকতে পারে। খুব নিচুতে ওড়ার দরুন এই ধরনের ড্রোনগুলো রাডারে নজর এড়াতে পারে। এর পেছনে পাকিস্তান সেনাবাহিনীর মদত থাকার বিষয়টিও ভারতীয় গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছে না। তবে হামলার উৎস সম্পর্কে তারা এখনো নিশ্চিত নয়। সীমান্তের ওপর থেকে না এপার থেকে ড্রোন নিয়ন্ত্রিত হচ্ছে তা বুঝতে পারছে না গোয়েন্দারা। এ কারণে এ বিষয়ে এখনো তদন্ত চলছে। রোববার সীমান্তবর্তী জম্মু পাঠানকোট জাতীয় সড়কের কাছে কালুচক পুরমন্ডল রোডে রয়েছে সেনাঘাঁটি। রোববার মধ্যরাত নাগাদ তার উপর একটি ড্রোনকে চক্কর দিতে দেখা যায়। পাহারাদার সেনানীরা গুলি ছুড়লে সেটি চলে যায়। ঘন্টা দেড়েক পর আরো একটি ড্রোন সেনাঘাঁটিতে ঢুকে পড়ে। 2টি ড্রোন লক্ষ্য করে 25টি গুলি ছোড়া হয়। আশপাশের তল্লাশি চালানোর পর সেগুলোরও খোঁজ পাওয়া যায়নি। সেনাবাহিনীর বিবৃতিতে এ ঘটনার কথা জানিয়ে বলা হয়েছে, সর্বত্র হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বাজেট ঘাটতির জন্য বন্ধ হতে পারে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন। জাতিসংঘের কূটনীতিক ও কর্মকর্তারা গতকাল সোমবার জানান, 2022 সালের জুন পর্যন্ত বাজেট ঘাটতির $600 কোটি বিষয়ে কোনো সুষ্ঠু সমাধান না হলে বন্ধ হতে পারে জাতিসংঘের 193টি দেশের শান্তি রক্ষা মিশন। 30 জুনের মধ্যে বাজেট না হলে শান্তিরক্ষী ও জাতিসংঘের সম্পদ রক্ষার জন্য সংস্থাটি প্রধান অ্যান্তনিও গুতেরেসকে অর্থ প্রদান করতে হবে। তবে সমঝোতায় না পৌঁছানোর জন্য কূটনীতিকরা দেশগুলোর আলাপ আলোচনায় আন্তরিকতার অভাব সহ চীন ও পশ্চিমা দেশগুলোর শীতল সম্পর্কে দায়ী করা হচ্ছে। সংস্থাটির ব্যবস্থাপনা বিভাগের প্রধান ক্যাথরিন পোলার্ড জানান, বাজেট নবায়ন না হলে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য চলমান 12টি শান্তি রক্ষা মিশনকে আকস্মিক যে কোনো সিদ্ধান্তের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে দেশগুলো বাজেট প্রণয়নে সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে শান্তি রক্ষা মিশনের প্রধান জিন পিয়েরে জানিয়েছেন, এরকম কিছু হলে মিশনগুলোর মাত্রা সংকুচিত হয়ে আসবে। এর ফলে দেশগুলোতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও করোনা মোকাবেলায় তাদের তেমন কোনো ভূমিকা থাকবে না।